ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, তোমরা ইতিমধ্যেই অনেকেই দুশ্চিন্তায় রয়েছো যে বনসহায়ক পদের জন্য যে দরখাস্ত করা যে খামটা বা পুরো এই যে ফর্মটা তোমরা কোথায় গিয়ে ড্রপ বক্সে জমা করবে। বিভিন্ন জেলার জন্য তো ড্রপ বক্স করা হয়েছে, তো তোমরা কোথায় গিয়ে ড্রপ বক্সে জমা করবে এটা নিয়ে তোমরা দুশ্চিন্তায় রয়েছো। অনেকে ফোন করছো, অনেকে গ্রুপে মেসেজ করছো, অনেকে পার্সোনাল মেসেজ করেছো। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, কোন কোন জেলার জন্য অ্যাপ্লাই করলে তোমাদের কোথায় গিয়ে ড্রপ বক্সে জমা করে আসতে হবে সেই ঠিকানাটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো প্রথমেই দেখো, এখানে একটা লিস্ট রয়েছে, কি হেডিংয়ে লেখা আছে দেখো, বনসহায়ক অ্যাপ্লিকেশনস আর টু বি ড্রপড অ্যাট দ্য ফলোয়িং লোকেশন অফ ড্রপ বক্সেস ইন ইচ ডিস্ট্রিক্ট। তো বাঁ দিকে দেখো জেলার নাম, আর ডান দিকে অ্যাড্রেস অফ ডিভিশনাল ফরেস্ট অফিস উইথ ড্রপ বক্স। তাহলে এখানে ডিভিশনাল ফরেস্ট অফিসের যে ঠিকানা ড্রপ বক্স সহ সেটা দেওয়া হচ্ছে ডান দিকে। তো প্রথমেই হচ্ছে বীরভূম জেলার জন্য, দেখো বীরভূম জেলার জন্য কোথায় তোমাদের গিয়ে ড্রপ বক্সে ড্রপ করে আসতে হবে। অফিস অফ দ্য ডিএফও বীরভূম, বড়বাগান, পোস্ট অফিস সিউড়ি, ডিস্ট্রিক্ট বীরভূম, পিন হচ্ছে 73-1103। তা এটা হচ্ছে বীরভূম জেলার জন্য। আমি আরও একবার জায়গাটা মার্ক করার চেষ্টা করছি, এটা হচ্ছে বীরভূম জেলার জন্য। এরপরে দেখো পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানের জন্য কোথায় ড্রপ করে আসতে হবে, অফিস অফ দ্য ডিএফও দুর্গাপুর, শাস্ত্রী অ্যাভিনিউ, অরণ্যপল্লী, দুর্গাপুর 713212। আমি দুর্গাপুরের জন্য এটাকে আবার মার্ক করলাম। নেক্সট হচ্ছে পূর্ব বর্ধমান, এটা হচ্ছে অফিস অফ দ্য ডিএফও বর্ধমান, গোলাপবাগ, পোস্ট অফিস রাজবাটি, বর্ধমান 713101। তো এটা হচ্ছে পূর্ব বর্ধমানের জন্য। নেক্সট হাওড়া এবং হুগলি, দুটো জেলার জন্য একসাথে, এটা মাথায় রাখবে, হাওড়া এবং হুগলি দুটো জেলার জন্য কিন্তু এটা একসাথে। এখানে যেটা তোমাদেরকে করতে হবে সেখানে হচ্ছে অফিস অফ দ্য ডিএফও হাওড়া, স্টেডিয়াম কমপ্লেক্স, ফার্স্ট ফ্লোর, ডালমিয়া পার্ক, 5MG রোড, হাওড়া 73101। এরপরে হচ্ছে কলকাতা জেলার জন্য, এটা হচ্ছে অফিস অফ দ্য ডিসিএফ ইউআরএফ, 10 অকল্যান্ড প্লেস, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আচ্ছা, কলকাতা এক। এরপরে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বা সাউথ চব্বিশ পরগনার জন্য, এটা হচ্ছে অফিস অফ দ্য ডিএফও 24 পরগনাস, সাউথ, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 4th ফ্লোর, 12, বিপ্লবী কানাই ভট্টাচার্য সরণি, সাউথ ব্লক, আলিপুর, কলকাতা 700027। এরপরে আমরা চলে যাব উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য। উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য বা নর্থ চব্বিশ পরগনা জেলার জন্য কোথায় আমাদেরকে ড্রপ করে আসতে হবে, এটা হচ্ছে অফিস অফ দ্য ডিএফও 24 পরগনাস, নর্থ, কোর্ট কমপ্লেক্স, নিয়ার তিতুমির বাসস্ট্যান্ড, বারাসাত 700124। এরপরে আবার দেখো দুটো জেলার জন্য একসাথে পাচ্ছি, যে নদিয়া আর মুর্শিদাবাদ, নদিয়া আর মুর্শিদাবাদের জন্য কোথায় তোমরা ড্রপ করবে, অফিস অফ দ্য ডিএফও নদিয়া অ্যান্ড মুর্শিদাবাদ, অনাথেশ্বর রোড, নিয়ার বিএসএনএল নক্ষত্র ভবন, পোস্ট অফিস কৃষ্ণনগর, ডিস্ট্রিক্ট নদিয়া, 741101। এরপরে দেখো মালদা জেলার জন্য, মালদা জেলার জন্য যে ঠিকানাটা দেওয়া হয়েছে, অফিস অফ দ্য ডিএফও মালদা, নজরুল সরণি, মকদমপুর, পোস্ট অফিস মালদা, ডিস্ট্রিক্ট মালদা, পিন 732103। এরপরে আবার দুটো জেলার জন্য একসাথে পাচ্ছি, উত্তর অ্যান্ড দক্ষিণ দিনাজপুর জেলা। এই উত্তর অ্যান্ড দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কোথায় গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এখানে তোমাদের বলছে অফিস অফ দ্য ডিএফও রায়গঞ্জ, পোস্ট অফিস কারহাঝোড়া, রায়গঞ্জ, পিন 733130। এরপরে বাঁকুড়া জেলা, এটার ঠিকানা হচ্ছে অফিস অফ দ্য ডিএফও বাঁকুড়া নর্থ, মাচানতলা, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট বাঁকুড়া, পিন 722101। এরপরে হচ্ছে পুরুলিয়া জেলার জন্য, পুরুলিয়া জেলার যে ঠিকানাটা দেওয়া হয়েছে অফিস অফ দ্য ডিএফও পুরুলিয়া, নিয়ার পুরুলিয়া বাসস্ট্যান্ড, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল, পিন 723101। আমি পুরুলিয়াটা একটু মার্ক করে দেখানোর চেষ্টা করছি এখানে। এরপরে হচ্ছে পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের জন্য যেটা ঠিকানা দেওয়া হয়েছে অফিস অফ দ্য ডিএফও পূর্ব মেদিনীপুর, গণপতিনগর,
নিমতৌড়ি নিয়ার ডিএম অফিস, পোস্ট অফিস উত্তর সোনামুই, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, পিন 721648। আমি পূর্ব মেদিনীপুরটা মার্ক করার চেষ্টা করছি। নেক্সট হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের জন্য যে ঠিকানাটা এখানে বলা হয়েছে, অফিস অফ দ্য ডিএফও মেদিনীপুর, মাইকেল মধুসূদন নগর, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর, পিন 721101। নেক্সট হচ্ছে ঝাড়গ্রাম জেলার জন্য। ঝাড়গ্রামের জন্য যে অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করা হয়েছে সেটা হচ্ছে অফিস অফ দ্য ডিএফও ঝাড়গ্রাম, ঘোড়াধরা পোস্ট অফিস ঝাড়গ্রাম, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিন 721507। এরপরে আমরা উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য চলে যাব। প্রথমে হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের জন্য যে ঠিকানাটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইন্দোর স্টেডিয়াম অ্যাডজাসেন্ট টু অফিস অফ দ্য বিএফডি বিটিআর ইস্ট আলিপুরদুয়ার, কোর্ট পোস্ট অফিস আলিপুরদুয়ার, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিন 736122। এরপরে হচ্ছে জলপাইগুড়ি জেলা। এখানের জন্য যে ঠিকানাটা এখানে দেওয়া হয়েছে আমি একটু মার্ক করছি জেলাটা। জলপাইগুড়ির জন্য যে ঠিকানাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে অফিস অফ দ্য ডিএফও জলপাইগুড়ি, অরণ্য ভবন হাকিমপাড়া, ওল্ড কোর্ট ক্যাম্পাস হাকিমপাড়া, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, পিন 735101। এরপরে হচ্ছে কোচবিহার জেলার জন্য। কোচবিহার জেলার জন্য যে ঠিকানাটা এখানে দেওয়া হয়েছে যে ডিএফও জলদাপাড়া WL, নীলকুঠি পোস্ট অফিস কোচবিহার, পিন 736101। এরপরে দার্জিলিং জেলার জন্য। দার্জিলিং জেলার জন্য এখানে একটা লক্ষণীয় বিষয় যে এখানে তিনটে অ্যাড্রেস প্রোভাইড করা হয়েছে। তো প্রথম অ্যাড্রেসটা হচ্ছে অফিস অফ দ্য ডিএফও দার্জিলিং, বারাকাকঝোড়া ডিবি গিরি রোড পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট দার্জিলিং, 734101। দ্বিতীয় যে ঠিকানাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অফিস অফ দ্য ডিএফও কার্সিয়াং, ডাওহিল কার্সিয়াং, পিন 734204। আর থার্ড বা সর্বশেষ যে ঠিকানাটা দার্জিলিংয়ের জন্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে অফিস অফ দ্য ডিএফও বৈকুণ্ঠপুর, ফরেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ব্লক বি, সাউথ শান্তিনগর, ডাবগ্রাম টু, পোস্ট অফিস ডাবগ্রাম, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। সবশেষে কালিম্পং জেলা। অফিস অফ দ্য ডিএফও কালিম্পং, পোস্ট অফিস কালিম্পং, ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিন 734301। তো এই হচ্ছে তোমাদের যে ঠিকানাগুলো প্রত্যেকটি জেলার জন্য এখানে দেওয়া হয়েছে সেগুলো আমি আরও একবার প্রথমে নিয়ে যাচ্ছি। তো তোমরা স্ক্রিনশট করে এগুলো দেখে নিতে পারো, বা আমি তো বলেই দিলাম সেগুলো আবার ব্যাকে গিয়েও শুনতে পারো, যে কোনো একটা কিছু করতে পারো। তো এই ড্রপ বক্সে গিয়ে তোমরা জমা করে আসবে, খামের উপর সুন্দর করে বাঁ দিকে ফর্ম দিয়ে নিজের নাম এবং ঠিকানা লিখবে, আর ডান দিকে টু দিয়ে এই ঠিকানাগুলো লিখতে হবে, এবং হেডিংয়ে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বনসহায়ক, এটা হেডিং করে বাঁ দিকে ফর্ম দিয়ে নিজের নাম ঠিকানা দিয়ে ডান দিকে টু দিয়ে এই যে ঠিকানাগুলো বললাম এগুলো। তো যেটা খবর পাচ্ছি যে প্রত্যেকটা এই যে ডিস্ট্রিক্টের যে ডিএফও অফিসগুলোতে প্রচণ্ড পরিমাণে লাইন, এবং সেরকম ছবি তোমরা থাম্বনেলেও দেখেছো, ওটা বীরভূম জেলার জন্য যে ছবিটা ওখানে থাম্বনেলে প্রোভাইড করা হয়েছে। অ্যাপ্লাইটা করো, এবং এর জন্য যে খুব একটা কিছু পড়াশুনোর যে প্রয়োজন এমনটাও না, তো একটু ভালো করে তোমরা পরীক্ষাটা দেবে অবশ্যই। তো এই ছিল আজকের ভিডিও। এই বনসহায়ক পদের জন্য আগামীতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন বা কিছু পেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, ধন্যবাদ।